আবারও আবার রাজকাহরে সাথে আছি নবরিতা চৌধুরী নিবেদন করছে শাহ সিমেন্ট দুদিন আগে ভারত যুক্তরাষ্ট্র সহ তিরিশটির বেশি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক এবং দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও খালেদা জিয়ার মামলার বিষয় নিয়ে জরুরি বৈঠক করে বিএনপির পক্ষ থেকে একে রুটিন বৈঠক বলে অভিহিত করা হয়েছে আগামী দুঃখিত আগামী চার বা পাঁচ তারিখ আবার খালেদা জিয়া নিজে কূটনীতিকদের সঙ্গে বসার কথা ভাবছেন বলে জানা যাচ্ছে এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্দলীয় সরকারের দাবি আদায় সহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি কূটনীতিকদের সাথে বৈঠক করলেও সে সময় নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করে চীন রাশিয়া ও ভারত সহ আরও কিছু দেশ সমর্থন দেয় গতবার ভারতের কংগ্রেস সরকারের পুরো সমর্থনের কারণেই আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে পেরেছিল বিএনপির এই জোর দাবির মধ্যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকার ঘোষণা দিয়ে গত বছরের মে মাসে ভারতের রাষ্ট্রদূত বলেছিলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে ভারত যুক্ত হবে না পাঁচই জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় হতাশ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এখনো একাদশ নির্বাচনে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় বললেও আগামী নির্বাচনে কোনো বিদেশি রাষ্ট্র যেন হস্তক্ষেপ করতে না পারে সেজন্য শক্ত অবস্থান নিয়েছে সরকার এ কারণেই গত বছরের জানুয়ারি মাসে বিএনপির উদ্বেগের প্রতিক্রিয়ায় নতুন নির্বাচন কমিশন গঠনের আগে বিদেশি কূটনীতিকেরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও সরকার অনুমোদন দেয়নি আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা আর প্রতিদিনের মতো ফেসবুক আর ইউটিউবে তো আছি দুর্নীতির মামলায় বিএনপি প্রধানের রায় সামনে রেখে কূটনীতিক তৎপরতা নিয়ে আলোচনায় আপনাদের প্রশ্ন মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আজ আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির সাবেক পররাষ্ট্র সচিব শমশের চৌধুরী বীর বিক্রম এবং সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান স্বাগত আপনাদের তিনজনকে দিয়েই শুরু করি বাংলাদেশের আদালতের একটা রায় আসছে সেখানে মানে বিদেশি কূটনীতিকদের জানিয়ে সেই মামলার খুঁটিনাটি বা সেই মামলার বিস্তারিত জানিয়ে আসলে লাভ কি হবে বিদেশিরা কি করতে পারবেন ধন্যবাদ। মানে আপনার প্রশ্নটা হচ্ছে শুধু এই বৈঠকটাকে কেন্দ্র করে। তারপরে আমরা ধীরে ধীরে নির্বাচন এবং সর্বাঙ্গীন রাজনীতির দিকেই যাব। যেটা এই বৈঠকেও আমি একটু বলি এই বৈঠকের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি এসব নিয়ে আলোচনা হয়ছেন। কোন সেই বিষয় এইভাবে বলা যাবে। এই বৈঠককে কেন্দ্র করে কেন হয়েছে, কি হয়েছে, কি আলাপ হয়েছে এটা যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলে বোধহয় আপনি আরো সুস্পষ্ট জানতে পারতেন। এটা কী হয়েছে যেহেতু আমি আমরা তিনজনই এখানে কেউ সেটা সম্পৃক্ত নয় আমাদের পক্ষে বোধে সেটার কোনো উত্তর দেওয়াটা সঠিক হবে না বা দুরূহ ব্যাপার হবে তবে আমি আলো সেনাকাশে নিয়ে যেতে চাই বিদেশিদের আমি সর্বিভাবে জায়গা মানে আমরা সে আশা করি বিদেশিদের কাছে বলছি সবসময় যে আশা প্রত্যাশার ব্যাপার না একটা আন্তর্জাতিক মহলে একটি রাষ্ট্র হিসাবে আমরা যখন অবস্থান করছি আন্তর্জাতিক মহলে আমাদের যোগসূত্র রাখা যোগাযোগ রাখাটা স্বাভাবিক এটা সর্বত্র হয়ে থাকে সব রাষ্ট্রেই হয়ে থাকে কম আর বেশি বিদেশিদের সঙ্গে কথা বলাটা কোনো অপরাধ নয় বা এটা কোনো অবান্তর কিছু না কিন্তু বিষয়টা যে আপনি কি আলাপ করছেন কি বিষয় নিয়ে আলাপ করছেন এবং যেই বিষয় আপনি আলাপ করছেন তাদের প্রতিক্রিয়া কি তারা কি জানতে চায় বিষয়টা সেখানে কিন্তু আমি জানি না আপনি বললেন জরুরি বৈঠক জরুরি বৈঠক কিনা সেটা আমি কোথাও দেখিনি বৈঠক হয়েছে সেটা জানি তো সেটা গণমাধ্যমে ছিল এবং সেই বৈঠকের পরে আমি দেখিনি যে বিএনপির তরফ থেকে কেউ কোনো সাংবাদিককে কিছু বলেছেন বা বিদেশিরাও বা সাংবাদিকদের কিছু বলেছেন আমি আমার চোখে পড়েনি তো আমরা আসলে জানি না ভিতরে কি আলোচনা হয়েছে হয়তো গণমাধ্যমতে এমন কিছু আসেনি গণমাধ্যমে এটা পরিষ্কারি এসেছে বিএনপি নেত্রী বৃন্দের সূত্রে অফিশিয়াল কোনো ব্রিফিং অফিসিয়াল ব্রিফিং এ অবশ্যই মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে তারা ব্রিফিং করেছে মানে বড় দাকে কথা বলেছেন ঠিক সেইভাবে ডিটেল উনি বলেন রুটিন বৈঠক বলেছেন কিন্তু গণমাধ্যমগুলো বলছে যে এর মধ্যে খালেদাজি আর মামলা বিষয়ও আলোচনা হয়েছে আমি সেটাই বলছি যে আপনি বিষয়টা কি নিয়া আলাপ করছেন আদালতের বিষয় যে কোনো বিষয় সম্পূর্ণ আদালতের এটা দায়িত্ব এটা শুধু মানে বিদেশি না দেশেরও কোনো জনগণের এটা ব্যাপারে কোনো মতামত দেওয়া যে যেহেতু একটা বিষয় প্রক্রিয়াধীন বিচার প্রক্রিয়া দিন রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের মতাব্য বা বক্তব্য দেওয়াটা ঠিক নয় কারো পক্ষে এটা কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষ বা কোনো সাধারণ নাগরিকের পক্ষ না এটা সম্পূর্ণ সমীচীন নয় সম্পূর্ণভাবে সমীচীন নয় একইভাবে বিদেশিদের কাছেও এই এই বিষয় নিয়ে আলাপ আলোচনার কিছু নেই কিন্তু একটা আদালতের ব্যাপারে রায় এক সম্পূর্ণ আদালতের ব্যাপার আদালত এটা ঠিক করবে কি রায় দিবে এবং সেটাকে কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই আমার যেটা জানার ইচ্ছা হচ্ছিল যে বিদেশিরা কি বলল তারা কি জানতে চাইলো তারা কি এই রায়ের ব্যাপারে কোনো মন্তব্য সেদিন করেছে বা তারা কি একদমই তারা নীরব ছিল এই ব্যাপারে অন্য কোনো বিষয় নিয়ে তারা সরব ছিল কি না সার্বিক রাজনৈতিক ব্যাপার বা আগামী নির্বাচনের সরব সেটা আমরা কিন্তু এখন জানি না সেইভাবে কোনো ডিটেল আমরা জানি না তো আন্তর্জাতিক মহলে আমি যখন জার্মানিতে রাষ্ট্রদূত ছিলাম আমার মনে আছে তখন জার্মানির একটা রাজনৈতিক দল এফডিপি ফ্রি ডেমোক্রেট পার্টি এবং তারা লিবারেল একটা পার্টি এবং তারা ওই সময়টা জোট সরকারের একটা সরিক দল হিসাবে ছিল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন তো যেহেতু তারা ছোট দল তারাও কিন্তু এইভাবে আমাদেরকে বিভিন্ন সময় ডেকে আমন্ত্রণ জানিয়ে তারা তাদের পররাষ্ট্রনীতি কী হতে পারে এশিয়া নীতি কী হতে পারে ইউরোপিয়ান ব্যাপারে কী নীতি হতে পারে তার পররাষ্ট্রনীতি সম্পর্কে সংশ্লিষ্ট কথা কোন তারা আমাদেরকে বলতো আভ্যন্তরীণ কোনো ব্যাপার নিয়ে তারা সেভাবে আলাপ করতে পারে এটা আমরা এমনি জানি গণমাধ্যমে সব খবর আসছে আমাদের দেশে তো তাই গণমাধ্যমে অনেক খবর আসে যেটা আপনি দিতে পারেন সেই খবরটাই আসছে সেইভাবে তো অনেক খবর আমরা জানতে পারি তো এই সম্পর্কটা রাখা এটা কোনো বলে মনে করি না আমি মনে করি বিষয়টা আপনি কী আলাপ করছেন এবং তারা কি প্রতিক্রিয়া জানিয়েছে আমার বিষয়টা সেখানে জি রাজিউল হাসান সংবাদ মাধ্যমের খবর এই যদি বলি সংবাদ মাধ্যমে এই খবরও এসেছে যে বিএনপি তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচনকে সামনে রেখে এক রকমের তড়িঘড়ি করে এই মামলার রায় দেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে কিছু নথিপত্র আসলে কূটনীতিকদের দেওয়া হয়েছে এগুলো সবই বিভিন্ন সূত্রে বিএনপি নেতৃবৃন্দের সূত্রে এই সংবাদ মাধ্যমের বের করা খবর কিন্তু উল্টো দিকে আওয়ামী লীগ সমালোচনা করে বলেছেন যে বিএনপি কূটনীতিকদের ডেকে নালিশ করছে কোনটি যোগাযোগ কোনটি এখন প্রথম কথা হচ্ছে যে কখনো যদি কোনো ব্যক্তি কূটনৈতিক দায়িত্ব পালনের জন্য একটি দেশে পোস্টেড হন তার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সেই দেশের খবরাখবর জোগাড় করা রাজনৈতিক খবর রাজনৈতিক খবরাখবর জোগাড় করা অর্থনৈতিকও কিন্তু আমি এখানে রাজনৈতিকের উপরে আলোচনাটাই আছে আলোচনা হচ্ছে তাই এবং বিএনপি হয়তো তাদের দৃষ্টিভঙ্গিটা এখানে ব্যাখ্যা করার একটা প্রয়াস চালিয়েছে আর যারা আমন্ত্রিত হয়েছিলেন সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের লোক ছিলেন নট অনলি ডিপ্লোম্যাটস তারা নিশ্চয়ই জানতে চেয়েছিলেন বিএনপি কি ভাবছে এই মামলাটা চলমান মামলা এবং এই মামলা সম্বন্ধে খুব একটা বলার অবকাশ নেই কারণ মামলা যখন বিচারাধীন থাকে তখন সেখানে অনুমান নির্ভর কোনো কথাবার্তা বলার সুযোগ থাকে না কিন্তু আমার মনে হয় যে যেহেতু এ ব্যাপারে একটা ধোঁয়াশা রয়ে গেছে কেউই কিছু বলছে না ডু ডিপ্লোম্যাটরাও কিছু বলছে না তারা কিছু শুনেছে বিএনপিও কিন্তু বলছে না মাঝখান থেকে অন্যান্য রাজনৈতিক দল তারা বলছে নানান রকমের কমেন্টস করছেন যেটা হয়তো আমাদের পক্ষে আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু একটা কূটনৈতিক দায়িত্ব পালনের ব্যাপারে এই ধরনের ব্রিফিং সহায়ক হতে পারে তারা তাদের সরকারকে হয়তো সেই কারণেই খবর এটাও আসছে যে কূটনৈতিকরা আবার সাধুবাদ জানিয়েছেন তাদেরকে দেখে পুরো পরিস্থিতিটা বর্ণনা করেন এটা এটা আমার মনে হয় কিছুটা ম্যানুফ্যাকচারড আচ্ছা কিছুটা যারা মাইলেজ নিতে চায় তারা এটাকে সেভাবে দেখছেন এটা আমার ধারণা

সামর্থ্য শক্তি বাংলাদেশের রাজনীতিতে আর আছে কিনা মানে দু সালের পাঁচই জানুয়ারি নির্বাচনের পরে নাকি সেই নির্বাচনটি বিশেষভাবে প্রমাণ করে যে আসলে আছে সেই শক্তি ধন্যবাদ আমি চুপ করে শুনছিলাম কারণ আমি মনে করি পুরো জিনিসটাই অত্যন্ত দুঃখজনক বিএনপির আগেও নিজেদের প্রতি আস্থা ছিল না এখনই একইভাবে অনাস্থার একটা তাদের মধ্যে যে বিরাজমান সেটা তারা প্রকাশ করলো আমার কথা হলো যে আমি তো ছিলাম রাষ্ট্রদূত কয়েক জায়গায় এবং সেখানে দেখেছি আমি যখন চেয়ারম্যান ছিলাম জি সেভেন্টি সেভেন ফর হোল অফ ইউরোপ তখন আমি দেখেছি যখন আলোচনা হয় বিভিন্ন সময় কোনো রাজনৈতিক দল দেশের রাজনৈতিক দল এসে আমার জানা মতে কোনো রাষ্ট্রদূতকে ডেকে দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কোনো আলোচনা সমালোচনা কখনো করে না ইট ইস নট ডান কিন্তু কোন রাজনৈতিক দল যদি মনে করে তার উপর বিশেষ না আমি এখন আমার এতটুকু মনে আছে যে যখন কোনো কারণে কোনো বিতর্কিত পরিস্থিতি বিরাজমান হয় সেখানে সাধারণত সেই রাজনৈতিক দল তারা প্রেস কনফারেন্স করে মিডিয়া আউটলেটের সামনে তারা প্রজ্ঞাপনের মাধ্যমে একটা মেমোরান্ডামের মতো দিয়ে তারপরে এটা আলোচনা বিবেচনা করে সেখানে হয়তো কোনো কারণে যদি কোনো কেউ জানতে পারে কোনো দূতাবাসের কোনো ব্যক্তি সে তখন জিজ্ঞাসা করে আমি ক্যান আই অ্যাটেন্ড অ্যান্ড হি দেন গোজ অর শি গোজ অ্যান্ড লিস এক নম্বর এটা দু নম্বর হচ্ছে কোনো রাজনৈতিক দল যে দেশে ওখানে আছে অন্যান্য যারা আছে বিদেশের কর্মচারী কর্মকর্তা আছে কিংবা আন্তর্জাতিক সংস্থার লোকজন আছে তাদেরকে কখনো তারা রাজনৈতিক দল আকারে ঘটনা কি ঘটছে দেশের ভেতরে সেটা নিয়ে আলোচনা করার জন্য তাদেরকে ডাকে না ইট ইজ নট ডান এটা শিষ্টাচার বহির্ভূত বলে বাংলাদেশে এই প্রথম বিএনপি করছে ফিনিশ আমার কথা হচ্ছে এইটা আগে কি হয়েছে এখন কি হচ্ছে সবকিছু হচ্ছে এর মধ্যে একটা দিক যেটা আমি একজন দর্শক খুব সরাসরি আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা খুব সরাসরি করেছে সেই প্রশ্ন নিয়ে ফিরবো জন রাজু জিজ্ঞেস করছেন আওয়ামী লীগ যদি ২০১৪ সালে ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে বিদেশি বিএনপি কেন বিদেশীদের জানিয়ে লাভ হবে না

আমি বলছি আপনি যেটা হচ্ছে ওনারা বলে দিয়েছেন ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতা এসছে ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতা এসছে আমি ঠিক মানে অপব্যবহার করা হচ্ছে পৃথিবী জোড়া বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এইটা আলোচনা হয়েছে বিবেচনা হয়েছে কেউ কেউ এটা বলেছে ভালো কেউ বলেছে চুপচাপ থেকেছে এখন ওই নির্বাচনের পরে আমরা কি দেখতে পেলাম দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন হলো একটা হলো কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের একটা হলো ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের দুটোতেই বাংলাদেশের প্রতিনিধি একটাতে চেয়ারম্যান হলো একটা প্রেসিডেন্ট হলো তারা যদি নির্ধারিতভাবে তারা এমপি না হয়ে থাকে স্পিকার হিসেবে গণ্য না হয়ে থাকে তাদেরকে কোনো কারণে কি ওরা ইলেকশনে হতো এই জায়গায় তো জিতেই চাই যে আসলে এক ঘরে করা গেছে কিনা দু হাজার চোদ্দ পাঁচ জানুয়ারি নির্বাচনে পরেও কিন্তু দর্শকের প্রশ্নটা বোধ সেটা যে বিদেশিদের সঙ্গে সম্পর্ক রেখে রাজনৈতিক দলের লাভ ফায়দা তো হয় না আমার কথা সেটা না আমাদের বুঝতে হবে যে বিশেষ করে আমি বলছি এটা সেটা হলো যে সাধারণত নিজেদের উপর আস্থা রেখে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন সে যেভাবেই হোক সেটাকে মারাও ধরো এটা করে কোনো দলেরই পক্ষে এটা করা উচিত নয় আমি একটা বিশেষ দলের কথা উল্লেখ করছি না আমার কথা হচ্ছে বিদেশিদের সাথে তাদের সাথে কথা বলে তাদের সমর্থন নিয়ে এইটা প্রযোজ্য হয় যদি কিনা তারা মনে করে যে ঠিক আছে যদি এইটা তারা সমর্থন না দেয় তাহলে আমাদের এইটা বাদ হয়ে যাবে ওইটা বাদ হয়ে যাবে আমাদের এই সুযোগ সুবিধা পাচ্ছি আমাদের ফরেন এট পাচ্ছি বন্ধ হয়ে যাবে এইটা বাট হোয়াট ডু উই হ্যাভ টুডে

সেটা চায়না কি করেছে না করেছে সেটা নিয়ে আলোচনা চলছে ভারতে ডোকলামের পরে কিন্তু কথা হচ্ছে ভারত আমেরিকা ব্রিটেন কানাডা জার্মানি সব জায়গায় অস্ট্রিয়া এই যে চেক রিপাবলিকে হলো তারা নিজেদের আস্থা রেখে তারা নির্বাচন করছে কিন্তু রাজিউল হাসান আপনি এবং চৌধুরী বলছিলেন যে আপনাদের কূটনৈতিক জীবনের অভিজ্ঞতা বলে যে রাজনৈতিক দলগুলো কূটনীতিকরা রাজনৈতিক দল পরিস্থিতি সম্পর্কেও জানতে চান আমাদের একজন দর্শক শহীদুল আলম স্বপন তিনি জিজ্ঞেস করছেন ওয়াটস মানে ইংরেজিতে তার প্রশ্ন যে মূলধারার দলগুলো আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টির লিডাররা মিট করলে সঙ্গে সমস্যাটা কি কারণ সারা পৃথিবীতে তার মতেও সারা পৃথিবীতে একটা এটাও কূটনৈতিক আলোচনার অংশ কিনা কারণ মূলধারার রাজনৈতিক দলগুলো করলে অসুবিধা কি আর আমি তার সঙ্গে এই প্রশ্নটা যুক্ত করতে চাই বাংলাদেশে তো বিদেশি অতিথিরাও যখন আসেন তারাও তো দেখি মানে ইউরোপ আমেরিকা ভারত যে দেশেরই আসেন রাজনৈতিক নেতারা তারাও তো বাংলাদেশের এই দলগুলোর নেতাদের সঙ্গে মিট করতে দেখুন এটা উভয় পক্ষ থেকেই উৎসাহ থাকতে হবে যারা আসছেন তারা জানতে চাইবেন অমুক দল আমি কোন দলের নাম বলছি না কি ভাবছে আর অমুক দলের লোকজনও ভাবছে আমাদের কথাটা আমরা এদেরকে বলি তারাও আমাদের এমন হতে পারে ডোনাল্ড এমন হতে পারে তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি এমন হতে পারে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখা দরকার তাদেরকে আমরা ব্রিফ করব কথাটা হচ্ছে ব্রিফিং করা এখন এই ব্রিফিং করার মধ্যে তো উদ্দেশ্য থাক বা না থাক এটা কূটনীতিতে চলে আসছে একটা কূটনীতিক যখন বিদেশে যায় পোস্টিংয়ে যায় সে তার ম্যান্ডেট যেটা সেদের সম্পর্কে লেটেস্ট খবরাখবর সংগ্রহ করা আমি গোয়েন্দাগিরির কথা বলছি না কিন্তু সেই খবরটা করতে জোগাড় করবে হর্সেস মাউন্ট সেটা পলিটিক্যাল পার্টিস থেকে জানতে পারে সেই পলিটিক্যাল পার্টিসের সিম্পেথাইজের দিকে থেকে জানতে পারে সুতরাং এইটা উভয় পক্ষে বোথ হয়ে ট্রাফিক হয়ে আসছে এতে তো দোষের কিছু নেই কিন্তু যখন দোষের হয় যদি আমরা জানলাম কেউ যদি বলে যে অমুক দল অমুক দেশের প্রভাবান্বিত হয়ে আমাদের শক্তি বলয়টাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করছে এটা নিন্দনীয় আমার বলবেন হ্যাঁ বলছি আমার দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে এটা আমি বা আমার দেশের মানুষ নির্ধারণ করবে এটা অন্য দেশের ডিকটেশনে আমরা কেন যাব এটা হচ্ছে আমার আমার বক্তব্য সোজা সাপটা কথা শামশের নবিন চৌধুরী আপনার কাছে আমি জানতে চাই যে আপনার মত জানতে চাই কারণ আপনি বলছিলেন যে এটা এমন কোন ঘটনা নয় আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া কিন্তু আমি আসলে ওই জায়গায় যেতে চাই মোহাম্মদ জমির যে প্রশ্ন তুলেছেন যে দু হাজার সালের পাঁচই জানুয়ারি নির্বাচন হলো তারপর আমরা কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন ইন্টার পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মানে একেবারে প্রধানের পদ পেলাম নির্বাচিত হয়ে তাহলে এই সংসদ নির্বাচন অবৈধ এই সংসদ নির্বাচনের ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একঘরে হবে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের যে প্রত্যাশা ছিল সেগুলো তো পূরণ হলো না এই দেশেরা কি করতে পারে রাজনৈতিক দল তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখাটাই স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক কিছু না এটা কোনো কোনো সময় বাস্তবতার সাথে মিল খায় কোনো সময় মিল খায় না এবং বাংলাদেশের ক্ষেত্রে হয়তো অনেকটা কোনো কোনো ক্ষেত্রে সেরকম ঘটেছে হ্যাঁ নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন থাকতে পারে আছেও আর যদি আপনি আন্তর্জাতিক বিশ্বে যে যোগাযোগ রাখার কথা আমি বলি আপনার একটা ব্রিফিং নিয়ে আজকে আপনার আলাপ আলোচনা শুরু করলেন লন্ডনের হাউস অফ লর্ডসে এটা জমির ও জানেন রাজু হোসেন জানেন বছরের দুটো সেমিনার হয় অন ডেমোক্রেসি ইন বাংলাদেশ এটা লর্ড এভেরি যখন উনি জীবিত ছিলেন এবার তো অনেক আলোড়ন হলো কারণ শেষ মুহূর্তে আওয়ামী লীগের দিন আগেও হয়েছে লর্ড এভেরি এটা সভাপতিত্ব করতেন উনি যখন বসেছিলেন এখন অন্যকে করে সেখানে কিন্তু উভয় দলের আওয়ামী লীগিক এবং বিএনপির পদস্থ কর্মকতবৃন্দ সেখানে তাদের দলের প্রতিনিধিত্ব করেন এবং আমি একাধিকবার সেখানে যাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখেছি সেখানে অনেকটা বাংলাদেশের মতো ওখানে তর্ক বিতর্ক আবার কোন কোন সময়টাও মানে অশালীন আমি বলবো না তবে একটু আনফ্রেন্ডলি Атমস্ফিয়ারে চলে যায় তো তখন যখন ব্রিটিশ হাউস অফ লর্ড যখন আমাদেরকে আমন্ত্রণ জানা আমরা কিন্তু সকলেই যাই তখন বলবো না তোমারখন কি আমি আলাপ করব না এবারেও সামিল শেষ মুহূর্তে ঠিক আছে আমি কেন কারণ জানি না কিন্তু আমলকে নিশ্চয়ই কোনো কারণ ছিল এবার জানি তো অতীতে কিন্তু সব সময় গিয়েছে সকলেই গিয়েছে মন্ত্রী পর্যায়ে ঢোকের গিয়েছেন এবং অনেকেই গেছেন এখানে বর্তমান যে স্পিকার উনি একবার গিয়েছিলেন তো সেখানে তো তাহলে সেখানে তো যাচ্ছেন আপনি এবং সেখানে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনি আলাপ করছেন মেলা ভাবে দলিল নথি দেখিয়ে আপনি আলাপ করছেন তো তখন তো বলছেন না আমার দেশের রাজনীতি আমি ব্রিটিশ হাউস অফ লর্ডস আলাপ করবো কেউ বলছে না বিএনপিও বলছে না আওয়ামী লীগও বলছে না এখন শ্রীলঙ্কায় আমি যখন অ্যাম্বাসডার ছিলাম কম হলো মাসে একবার এক না আরেক রাজনৈতিক দল ডিপ্লোমেট দেখে ডেকে আলাপ করতো কোনো সময় গোষ্ঠীভাবে কোনো সময় এককভাবে

ওই দেশের সরকার প্রধান নিজে ডেকে কোন একটা বিষয় আলাপ করেন তাই না এটা কিন্তু অস্বীকার করার কোন কারণে হয়তো বাংলাদেশ সঙ্গে আপনি আলাপ করবেন কিন্তু যুক্তরাষ্ট্রের আমরা প্রয়োজনীয় তাই না তবে আমার বিষয়ে আলোচনা করাটা কোনো আমি কোনো তেমন কোনো সমস্যা দেখে না আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করছি আদালতের বিষয়টা আপনি মনে হয় না চৌধুরী আমি আসলে আলোচনাটাকে নিতে চেয়েছিলাম বাংলাদেশের এখন যে অবস্থা বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনের পরে অনেকেই ভেবেছিলেন যে সরকার কোন ঠাসাও হবে আসলে বাংলাদেশের ভোট কেমন হলো গণতন্ত্র কেমন হলো এগুলো নিয়ে কোনো কথা বলবার উপায় বা অবস্থান বিদেশিদের আর আছে কিনা বিদেশি আর সেরকম প্রভাব রাখে কিনা আমি একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরি দর্শক থাকুন রাজ কাহনের টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে আজ ফোন লাইন খোলা ফিরে এলাম রাজকাহনে শামসুর চৌধুরী আমি আপনার কাছে জানতে চাই যে আসলে লাভটা কি হবে কারণ বাংলাদেশের মানে দু হাজার সালের পাঁচই জানের নির্বাচন তারপরে আন্তর্জাতিকভাবে কোন ঠাসা হয়ে যাবে সরকার সব আশঙ্কার পর সরকারের সঙ্গে আন্তর্জাতিক মহলের যে সম্পর্ক দেখা গেল তাতে মনে হয় কিনা না যে কি নির্বাচন হলো গণতন্ত্র হলো সেগুলো নিয়ে বিদেশিরা আর আমাদেরকে কোনো সবক দেওয়ার পরিস্থিতিতে আছে সবক কি তারা জানি না বা কোনো পরামর্শ দিতে চেয়ে জানি না তবে আন্তর্জাতিক মহলে আপনি কোন সবক আপনি শুনবেন কোন পরামর্শ আপনি শুনবেন শুনবেন না সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের দেশের ভিতরে কি পরিস্থিতি এবং আগামী দিন তবে যেখানে রাজুর হাসান সাহেব একটু আগে শুরুতেই বলছিলেন যে একটা কোনো গোষ্ঠী যদি তারা মনে করে যে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো পরিস্থিতির কারণে তারা এটা অন্যের সাথে শেয়ার করতে পারে এটা অস্বাভাবিক কিছু না আমার বিষয়টা হচ্ছে আপনি আলাপ করতে পারেন

বা বিচার বিভাগে তারা সেইভাবে সুবিচার পাচ্ছে না ন্যায় বিচার পাচ্ছে না তারা এটা নিয়ে আপাতত যারা এতে এতে এফেক্টেড তারা এসে আলাপ করে তো এইভাবে মানে আদালতের কাছে যে বিষয়টা রয়েছে সেটা আপনি কার কাছে কিভাবে উত্থাপন করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় তবে এই ব্রিফিং এর মূল উদ্দেশ্যে কি আমি জানি না তুমি যারা খবর পেয়েছে আমরা গণমাধ্যমের মাধ্যমে খেয়েছি তারা ওই আটি ফেব্রুয়ারির রায়ের কথা নিয়ে তারা আলোচনা ইউনিয়ন বলেছিল তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় তারা এখনো বলছে তারা রাষ্ট্রপতি করতে চাইলো না কিন্তু কে চায় না হ্যাঁ সকলেই চায় আপনিও চান তাই না একটা মানে অবাধ সুষ্ঠু নির্বাচন এই যে বর্তমানে মিয়ানমারে যে ঘটনাটা ঘটছে রোহিঙ্গাতে চাইছে সেখানেও কিন্তু বিশ্ব কিন্তু আজকে সম্পূর্ণ বিভক্ত চীন এবং রাশিয়া এক অবস্থানে রয়েছে এবং পশ্চিম ইউরোপ দেশ এবং যুক্তরাষ্ট্র অন্য অবস্থানে রয়েছে তো এটাও তো অস্বাভাবিক কিছু না এক এক রাষ্ট্র তাদের নিজের স্বার্থকে সামনে রেখে কোনো একটা বিষয়ের উপরে তারা নিজের অবস্থান নিতে পারে এটা ইজ নাথিং এক প্রভাব যে আমার দেশের মানে নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা সেই প্রসঙ্গটি ভারত চীন রাশিয়া বুঝলো। কিন্তু এখন আপনি প্রসঙ্গ আনলেনই কিন্তু রোহিঙ্গা ফিরিয়ে নেওয়া যে জরুরি এটা যে মিয়ানমারের দায় মিয়ানমারে যে এদের উপর নির্যাতন হয়েছে সেটা সেভাবে আসলে ভারত চীন রাশিয়া বুঝতে পারছে না। এটা বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। হ্যাঁ বুঝতে বুঝতে পারছে নিশ্চয় বুঝতে চাইছে না। কেন বুঝতে চাইছে না তাদের নিজের ভূ রাজনৈতিক কারণে এখন এই যে আন্তর্জাতিক মহল কে তারা নিন্দা করছে সমালোচনা করছে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তাতে কোনো প্রভাব কোনো প্রভাব পড়ছে না সেই রোহিঙ্গা এই লড়াইটা বাংলাদেশকেই করতে হচ্ছে তাই না বাংলাদেশ এদিকে মানবতা দেখিয়েছে আমরা তাদেরকে এখানে আশ্রয় দিয়েছি এখন এদেরকে প্রত্যাবর্তনের জন্য আমরা একটা চেষ্টা করে যাচ্ছি তবে এই ইউরোপিয়ান ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে কিন্তু মিয়ানমার সরকার বা মিয়ানমার সামরিক বাহিনীর নড়েনি এর মানে এই না যে মিয়ানমার সরকার ভুল করছে না আমার মনে হয় পরিষ্কার করেছেন রাজিউল হাসান আপনার কাছে যাই যে মানে প্রায়ই এই আহ আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দের মুখে আমরা শুনি আওয়ামী লীগের যে বিদেশীদের কথায় চলতে হবে এমন দুর্বল অবস্থানে নেই দেশ আসলেই বাংলাদেশ বিদেশীদের কথায় প্রেসক্রিপশানে চলবার মতো অবস্থায় আছে কিনা সেটা বাংলাদেশের একটা সবলতারও পরিচয় কিনা সেটা তো অবশ্যই এমন তো নয় যে আমাদেরকে অন্যদের দিকটিতে চলতে হবে এটা সে যে কোনো পার্টির হোক এটা নটনে আওয়ামী লীগ ইভেন বিএনপি এবং এটা যারা নেতৃস্থানীয় ব্যক্তিত্ব যারা নেতৃত্ব দিচ্ছেন বা দেবার চিন্তা করছেন বা দেবার চেষ্টা করছেন তাদেরকে মনে রাখতে হবে যে অন্যের কথায় উঠলে বসলে নাচলে নিজেদের স্বার্থ কখনোই উদ্ঘাটিত হবে না সুতরাং এখানে বাঞ্ছিত হচ্ছে এবং একান্তভাবে কাম্য হচ্ছে যে নিজেদের শক্তিতে নিজেরা উত্থান করবে নিজেরা পরিচালিত হবে এবং রাষ্ট্র ব্যবস্থাকে সেইভাবে পরিচালিত করবে এবং সেই জন্যে আমার যতদূর ধারণা যে সে যত বড়ই নেতৃস্থানীয় দল হোক না কেন তাদেরকে ভাবতে হবে নিজেদের শক্তিতে শক্তিমান হতে হবে এখানে অন্য কারো শক্তিতে চালিত হবার চিন্তা করাটাও ভ্রান্ত একটা ধারণা বলে আমার ধারণা কিন্তু আমাদের দর্শক মনে করাচ্ছেন আবার যে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীর কথাই উনি বলছেন ভারতের সাবেক রাষ্ট্রপতির আত্মজীবনী থেকে তো জানা যায় যে আবার আমাদের দেশে রাজনীতিতে তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা মানে দুই নেত্রীকে নাকি ওয়ান ইলেভেনের সময় ছেড়ে দেওয়ার ব্যবস্থা তিনি করেছিলেন দেখুন এটা তো একজনের অভিমত এটা তার ব্যক্তিগত প্রণব মুখার্জি কি বানিয়ে লিখবে না বানিয়ে লেখেননি কিন্তু কথা হচ্ছে যে এটা এখনো ঐতিহাসিক ভাবে প্রমাণিত হয়নি এটা প্রমাণিত হওয়ার সময় আরো আসছে কিন্তু কথা হচ্ছে যে সে সময় বিএনপি ভুল করেছিল কি করেনি এই বিচার তো আমি করতে পারব না এটা সাধারণ মানুষ করতে পারবে না আমি বলছিলাম যে এটা প্রভাবের বিষয়টা মোহাম্মদ জমির এই প্রশ্নটি দর্শকরা করছেন বিশেষভাবে আপনাকে কারণ আপনি বলতে শুরু করেছিলেন যে এই প্রভাবিত হবার রাজনৈতিক অবস্থায় আমরা নাই কিন্তু কোন প্রভাবই কি এখন আর বিদেশিরা আসলে রাখতে পারেন না আমি একটা জিনিস আপনাকে প্রশ্ন করি সবসময় আপনি প্রশ্ন আমি আপনাকে প্রশ্ন করছি সেটা হচ্ছে এই যে ইউরোপে এত কটা নির্বাচন হচ্ছে এবং চলমান রয়েছে তাই না সেখানে আপনি যদি দেখেন এই ক্যাটালোনিয়া হ্যাঁ স্পেনের যে হট্টগোল হচ্ছে এইটা আপনি মনে করেন কি যে আমরা স্প্যানিশ ওখানে যদি একজন যদি আমাদের রাষ্ট্রদূতরা ক্যাটালোনিয়ার যারা আছেন তারা যদি ডেকে বলতো আপনারা আসুন আপনার সাথে বৈঠক করুন কিন্তু ক্যাটালোনিয়ার ঘটনায় যদি আপনি মনে করেন তারা তখন সবার কাছে স্বীকৃতি চাইছিল যদি তারা দূরদেশ স্বীকৃতি পেতেন তাহলে তো ব্যাপারটা বলতে না না আমি বলিনি কথা হচ্ছে ক্যাটেলোনিয়ার থেকে তারা অনেক কিছু তারা প্রস্তাব আকারে করেছিল কিন্তু বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতকে ডেকে তারা কোন রকমের কোন প্রকারের আলোচনা সভা করেনি না তারা স্বীকৃতি চেয়েছে দেশের কাছ থেকে তারা বলেছে আপনার বিনিয়োগ করুন সবই বলেছে তারা কিন্তু তারা রাষ্ট্রদূতদেরকে ডাকেনি বিকজ দিস ইজ পার্ট অব দা ভিয়েনা কনভেনশন

পাকিস্তান শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় করেছে কিন্তু যখন তামিলদের ওপরে যখন তামিলরা যখন মেরেছে তামিলদেরকে ধরেছে পেরেছে পিটিয়েছে খুন খারাপি হয়েছে তখন কিন্তু তারা কোনো প্রশ্ন জবাব দেয়নি তখন অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সবাই গেছিল কাছ থেকে জানতে চেয়েছিলো তারা কিছু করেনি আমি সেই বলছি যে আমাদের এখানে যে করার দৃষ্টান্তমূলক যে ব্যবস্থা যে গত বিশ তিরিশ বছর ধরে হয়ে আসছে ইট ইস টাইম ইট মাস্ট স্টপ এবং সেইটার সেই দিক থেকে আমি বলবো যে ভারতে যেরকম তারা করতে সাহস পায় না এই যে নেতানিয়াহু আসলো এখন উনি পরিষ্কার রয়েছেন মোদী সাহেব যে আমার একটা ভুল হয়েছিল আমি গেছিলাম ইসরায়েলে তখন আব্বাসের সাথে আমি দেখা করিনি এখন তিনি যাচ্ছেন নাইনথ ফেব্রুয়ারিতে টু প্যালেস্টাইন টু মিট দ্য প্যালেস্টিনিয়ানস এটা কোনো দরকার ছিল না কিন্তু ইজ ডুইং ইট নাও হি রিয়েলাইজেস দ্য মিস্টেক আচ্ছা এখন আমি বলিনি আমাদের কথা হচ্ছে যে এখানে সুষ্ঠু নির্বাচন হবার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনটা গুরুত্বপূর্ণ দিক আছে একটা হচ্ছে আর্টিকেল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স কনস্টিটিউশনের যার মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচন করবে আমি এখনো মনে করি যে যদি কোনো কারণে এই মামলার রায় যদি হয়ে যায় তারপরে মামলার রায় হবার পরে অবশ্যই বিএনপির অধিকার আছে এই মামলার রায়ের উপরে একটা প্রেস কনফারেন্স করা দে ক্যান ডু দেুইট অফকোর্স দে ক্যান ডু সেই কনফারেন্সে অন্যান্য যারা আছে সে বিদেশি হোক দেশী হোক সবাই যেতে পারে তাহলে আমি একটু উল্টো দিক থেকেই প্রশ্ন করি যে ধরুন আপত্তিটাই বাকি সৈয়দ সুমন খান জানতে চাইছেন যে যদি সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন হবে আমাদের সংবিধানে পরিষ্কারভাবে আছে তাহলে কোন দল বিদেশিদেরকে কি ব্রিফ করলো না ব্রিফিং না আমি বলছি যে না এখানে তো ব্রিফিং করা হয়েছে যেটা পত্রিকায় বেরিয়েছে মিডিয়া বেরিয়েছে ইট ইজ রিগার্ডিং রিলেটেড টু দা কেস জুডিশিয়াল কেস সেই জন্য সাবজুডিস একটা জিনিস যেটা সেটা সাবজুডিসকে মানতে হবে আমাদেরকে তো আর যতক্ষণ না রায় না বেরোবে দেন দ্য পারসন ইজ নট গিলটি পারসন ইজ ইনোসেন্ট টিল প্রুভেন গিলটি নিশ্চয়ই সেই জন্য আপনি কেন ধরে নেবেন যে গিল্ট বাড়া হবে ইত্যাদি করাবে ইত্যাদি হক কিছু হবে সো ইউ ক্যান্ট ইম্পিউট দ্যাট দ্যাটস আই এম এ লয়ার সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আই এম সেইং দিস আর দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে সেটা হলো আমি শেষ করি একটা মিনিট নিয়ে সেটা হচ্ছে আমাদের সবাইকে মনে রাখতে হবে সব ক্ষেত্রেই আমাদের নিজেদের উপর আস্থা রাখতে হবে বিদেশিদের উপর আস্থা রাখতে বাংলাদেশে অন্য দেশের মন্ত্রীরা এসে পর্যন্ত কেন বাংলাদেশের সকল আমাদের উচিত হবে তাদেরকে পরিষ্কার ভাবে বলা আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ তবে আপনারা যা কিছু করছেন করুন আমাদের যা করার আমরা করব। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ হাসান ধন্যবাদ সবসময় চৌধুরী বীর বিক্রম ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের পুরো সপ্তাহ জুড়ে আগামী রোববার রাত দশটা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি তারপর রাত দশটা থেকে বারোটা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ তৈরি হবে নতুন রাজকাহন থাকুন বিবিসির সঙ্গে